সবাইকে স্বাগত। আজকে কিন্তু চলে এসেছি তোমাদের জন্য আরেকটা গুপের সন্ধানকে। এসপিতে আজকে আওয়ার জনসন। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে তোমরা এখানে আসলে কিন্তু দুটো ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে যাবে, একটা হচ্ছে আম পোড়ার শরবত আর একটা হচ্ছে বন্ধুরা ফুল। ফার্স্টে আমি ট্রাই করবো আম পোড়ার শরবতটা। এই গরমে বাড়ির থেকে এসে এরকম একটা আম পান্নার শরবত, জাস্ট ওয়াও। আর এখানে না কাঁচা আমটা নিয়ে যে ওনারা শরবতটা তৈরি করছে না, তার রঙটা কিন্তু পুরো আসছে। আর এরপরে ট্রাই করবো গন্ধার পুকুর। আমি অনেক জায়গায় এই গন্ধরাজ লেবুর গোল ট্রাই করেছি, এখানে কিন্তু পুরো অ্যারোমাটা আসছে কিন্তু একদম গন্ধরাজ লেবু, ভীষণই ভালো। দুটোর টেস্টই কিন্তু ভীষণ ভালো লাগলো। এখানে কিন্তু তোমরা দু ধরনের স্টার্টার পেয়ে যাবে, ভেজ আর নন ভেজ। এখানে ফার্স্টে যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে কড়াইশুঁটির কাটলেট। ভিতরে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো কড়াইশুঁটির পুর হয়েছে একদম। এই দেখো কিছু স্ম্যাশ করাও রয়েছে, কিছু কিন্তু কড়াইশুঁটি রয়েছে। ট্রাই করে দেখি। বেশ ঝাল ঝাল কড়াইশুঁটি কাটতে বেশ ভালো খেতে। আর এরপরে কিন্তু রয়েছে ফিশ চপ বা কাটলেট, এই সাইজের কিন্তু রয়েছে। একটু ভেঙে দেখাই, এই দেখো দেখেই মনে হচ্ছে যে একদম কিন্তু ফিশটা পুরো ফ্রেশ রয়েছে। চলো বাইট নিয়ে দেখ। বাইরের কোটিংটা কিন্তু একদমই পাতলা রয়েছে, আর ভিতরটা দেখতেই পাচ্ছ এই দেখো পুরো ফিশ কিন্তু একটু সসে ডিপ করে। আর এরপরে ট্রাই করবো চিকেন ফিঙ্গার। এই দেখো এইরকম সাইজের কিন্তু চিকেন ফিঙ্গারগুলি রয়েছে, একটা তোমাদের ভেঙে দেখাই। এই দেখো চলো ট্রাই করে দেখি। চিকেন ফিঙ্গারটা বেশ ক্রিসপি ব্যাপার রয়েছে, আর চিকেন ফিঙ্গার দেখালাম। আর এখানে কিন্তু তোমরা দু ধরনের পেয়ে যাবে, একটা এখানে রয়েছে ধনে পাতার চাটনি বা মিন্টের চাটনি রয়েছে, আর সস রয়েছে, সঙ্গে তো স্যালাড রয়েছেই। ভালো চিকেন ফিঙ্গারটাও খেতে কিন্তু বেশ ভালো। আর এখানে আসলে কিন্তু তোমরা ফুচকাও খেতে পারবে, এছাড়া কিন্তু রয়েছে পাপড়িচার, দই বড়া ও কাউন্টার রয়েছে, ওরাও সার্ভ করে দিতে পারবে, তোমরা নিজেরাও কিন্তু বানিয়ে খেতে পারো। যতই বুফে খেতে আসে না কেন, ফুচকা দেখলে কি আর লোভ সামনে এখান থেকে ফুচকা। আর এইখানে যে টক জল রয়েছে, সংক্ষেপে গন্ধরাজ লেবুও দেওয়া রয়েছে, যতই বুফে খাই না কেন, বুফেতে এসে বা বিয়ে বাড়িতে যেখানেই বল না কেন, ফুচকা দেখলে কিন্তু লোভ সামলাতে পারি না, খেতেই হবে। আর তাছাড়াও কিন্তু এখানে আলু গুবলিও পেয়ে যাবে, ভাবছি আগে ফুচকাটা তো ট্রাই করি, তারপরে দেখা যাচ্ছে আলু গুবলি কি হবে। কিন্তু সব ইনস্ট্যান্ট ফুচকা রয়েছে, বেশ আলু মাখাটা ঝাল ঝাল রয়েছে, আর ফুচকার জলের মধ্যে দেখিয়ে দিলাম ধনে পাতা
বন্ধুরাজ লেবু সবই রয়েছে। আর এখানে এসে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পুরো বাঙালিয়ানা একদম সব খাবার রেডি হয়ে গেছে। এই দেখো পাঁচ রকম ভাজা রয়েছে, লাল শাক বড়ি দিয়ে রয়েছে, বেগুনি রয়েছে। ফার্স্টেই এখানে ডালের বড়া, বুড়ি ভাজা সবই রয়েছে। একটা ডালের বড়া নিয়ে নিলাম, আর সঙ্গে কিন্তু এই দেখো লাল শাক বড়ি দিয়ে। এখন না এই খাবারটি ঠিক খাওয়া হয়ে ওঠে না, কিন্তু আমরা এতই খাই এই লাল শাক বড়ি দিয়ে শুকনো এই বাঙালি খাবারগুলি খাওয়া হয়ে ওঠে না। আর এখানে তো এত ভাজাভুজি রয়েছে, ভাজাভুজি আর নেবো না। তো পরে এখানে রয়েছে কিন্তু জিরা রাইস, আর সঙ্গে রয়েছে স্টিম রাইস। আমি সামান্য একটু স্টিম রাইস নিই। আর এরপরে কিন্তু এখানে রয়েছে শুক্তো, আর শুক্তোর সাথে কিন্তু রয়েছে ভাজা, তারপরে ভাজা মুগ ডাল। শুক্তো কিন্তু আমার ভীষণ ফেভারিট। তোমাদের কার কার ভালো লাগে শুক্তো খেতে আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। মোটামুটি সবারই প্রিয়। এই দেখো শুক্তোর মধ্যে কিন্তু বড়ি রয়েছে, সজনে ডাটা রয়েছে। পাশে রয়েছে কিন্তু সোনা মুগ ডাল। এই সোনা মুগ ডাল দিয়ে গন্ধরাজ বেগুনি খেতে দারুণ লাগে। আর সঙ্গে যদি থাকে গন্ধরাজ লেবু, আছে গন্ধরাজ লেবু, আমি দেখে নিয়েছি, চলো ট্রাই করে দেখি। ফার্স্টে যেটা ট্রাই করবো সেটা কিন্তু লাল শাক ভাজা বড়ি দিয়ে। আমার সব প্রিয় প্রিয় আইটেমগুলি কিন্তু আজকের বুফেতে রয়েছে। বড়ি দিয়ে লাল শাক ভাজা দারুণ। এখন একটু পুরো পোস্ত সেটানো, আর এরপরে ট্রাই করবো শুক্তো। দেখতে পাচ্ছ এই যে সজনে ডাটা রয়েছে, বড়ি রয়েছে, এই গরমে শুক্তো খেতে দারুণ লাগে, তো ভীষণ ফেভারিট। বুফে খেতে এসছি কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না, হচ্ছে না বাড়িতে যেরকম আমরা খাওয়াগুলি খাই বাড়িতে, ধরো যখন মারা পড়ে বা আমরা করি লাল শাক শুক্তো দিয়ে, ঠিক সেরকম কিন্তু মনে হচ্ছে। মানে তোমরা নববর্ষে এসে ওই বাঙালিয়ানা খাওয়াগুলি কিন্তু মুখেতে ট্রাই করতে পারবে, ভীষণই ভালো শুক্তোর টেস্টটা। আর এরপরে ট্রাই করবো সোনা মুগ ডাল, সঙ্গে তো বেগুনি রয়েছে, গরম গরম বেগুনি। আগেই বলেছিলাম লেবু তো আমি দেখেই নিয়েছিলাম, গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবু দিয়ে সোনা মুগ ডাল, সঙ্গে বেগুনি, আর একটা এই যে বড়া নিয়েছিলাম। যখন ছোটো ছিলাম না আগে সেই বিয়ে বাড়ি দিয়ে খেতাম মুগ ডাল আর বেগুনি, সেই কথাগুলি মনে পড়ে যাচ্ছে। কিন্তু দারুণ টেস্ট, কিন্তু ডালটার মধ্যে ঘি রয়েছে, ঘির একটা সেন্ট, আর বেগুনিটাও গরম হচ্ছে, বেগুনিটাও ভালো টেস্ট হয়েছে। পুরো খাওয়া দাওয়া না একদম বাঙালিয়ানা যাকে বলে। এখানে কিন্তু রয়েছে গরম গরম কড়াইশুঁটি কচুরি। এখানে কিন্তু 13-14-15 3 দিনই বুফেটা চলবে। তোমরা কিন্তু এক একদিন আসলে এক এক রকমের মেনু পাবে, মোটামুটি এরকম ধরনেরই থাকবে। আজকে যেরকম এখানে রয়েছে মটরশুঁটি দিয়ে কষা আলুর দম, সঙ্গে রয়েছে কিন্তু ফুলকপির ডাকনা, এখানে রয়েছে পনিরের তরকারি ধোকা। কালকে কিন্তু তোমরা পেয়ে যাবে ছোলার ডাল নারকেল দিয়ে।
আজকে আমি এটা কড়াই সুটির কচুরি খাই, হ্যাঁ এমনি কচুরি কিন্তু পেয়েছি এই দেখো এটা একটা আলুর দম দিয়ে ট্রাই করি, আর সঙ্গে কিন্তু মটরশুঁটি রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে ফুলকপির তরকারি, সঙ্গে কিন্তু রয়েছে পনির মটর। দেখো ফুলকপিগুলি কিন্তু সাইজিং রয়েছে, এই সময় এখন তো সবসময় ফুলকপি পাওয়া যায় কিন্তু টেস্ট কিন্তু সেরকমভাবে একটা সেখানে টেস্টটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আমি তো এই কচুরি দিয়েই সব ট্রাই করছি, তোমরা কিন্তু ভাতের সাথেও ট্রাই করতে পারবে। এখানে তো স্টিম রাইস রয়েছে, জিরা রাইস রয়েছে, তোমরা এর সাথেও ট্রাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে পনির মটর রয়েছে, পনিরগুলি এই সাইজের, এর মধ্যে কাসুরি মেথি দিয়েছে, তার ফ্লেভারটা আসছে। আর এরপরে ট্রাই করবো কিন্তু সর্ষে চিংড়ি। এই দেখো চিংড়ির কিন্তু তোমরা এই ধরনের সাইজ পেয়ে যাবে, সর্ষে চিংড়ি। আর পাশে কিন্তু এই যে কাতলার কালিয়াও রয়েছে, আগে একটু কাতলাটাই টেস্ট করে দেখি। চাল মগজ দিয়ে কাঁচা দিয়ে দারুণ কিন্তু টেস্ট কাতলা ভাজিয়াটার, ভাত দিয়ে খেয়ে তো গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগলো। তবে আমি আর ট্রাই করবো না, কারণ এরপরে বিরিয়ানি খেতে হবে, বেশ ভালো। আর এই চিংড়িটা রয়েছে আমার ফেভারিট, তোমরা জানোই যারা যারা আমার ভিডিও দেখো যে চিংড়ি তো আমার ফেভারিট। সর্ষে দিয়ে চিংড়ি মালাইকারি তো অনেকদিন ট্রাই করেছি, এখন তো সর্ষে চিংড়ি দারুণ ঝাল ঝাল। আর এরপরে কিন্তু ট্রাই করব বিরিয়ানি, এই যে চিকেন রয়েছে আর সাথে কিন্তু মাটন কষা, মাটনটা খেয়ে দেখি। বাবা মাটনটা তো ভীষণ সফট, মানে একদম নরম তুলতুল তুলতুল করছে যাকে বলে, এই দেখো একদম। মাটনের টেস্টটাও কিন্তু ভীষণ ভালো, একটু স্পাইসি রয়েছে কিন্তু টেস্ট কিন্তু খুবই ভালো। চিকেন বিরিয়ানি আর সঙ্গে মাটন কষা, আমি তো আজকে এটা ট্রাই করলাম, তোমরা যদি কালকে আসো কালকে কিন্তু তোমরা পেয়ে যাবে মাটন বিরিয়ানি, সঙ্গে থাকবে চিকেন কষা বা চিকেন চাপ। আর সব শেষে কিন্তু চলে এসছে এখন চাটনি, সব শেষ বলবো না, এরপরে কিন্তু মিষ্টি আছে, আইসক্রিম আছে, শেষ পাতে চাটনি। এখানে কিন্তু তোমরা আসলে চার ধরনের চাটনি পেয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে টমেটো খেজুর দিয়ে, এটা তেঁতুল, এটা আমের, আর এটা আনারসের। ফার্স্টেই আমি ট্রাই করব টমেটো খেজুরের চাটনি, এটা যেরকম হয় মিষ্টি। আর তারপরে ট্রাই করব পাইনঅ্যাপেলের চাটনি,
এটার মধ্যে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু কিসমিস দেওয়া রয়েছে। এর সঙ্গে কিন্তু দু তিন ধরনের পাঁপড়ও ছিল, মানে পাঁপড় খাবো না এই সময়। আনারসের চাটনি দারুণ লাগছে, আর আমের চাটনি তো সবসময় ভ্যারাইটি, বেশ টকটক, মানে চার ধরনের চাটনি। তোমাদের কার কোনটা ভালো লাগে আমাকে কমেন্টস করে কিন্তু জানিও। আমার তো তেঁতুলের চাটনি সবসময় জন্য ভালো লাগে, আনারসের চাটনিও ভালো লাগে, আর এখন যখন আমের সিজন আমের চাটনি তো ভালো লাগে, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর বছরের সব সময় তো টমেটোর চাটনি আছেই, এবার লাস্টে কিন্তু একদম ট্রাই করবো তেঁতুলের। এরপরে ট্রাই করবো কিন্তু মিষ্টি দই, মিষ্টি দইটা না পুরো একদম ক্ষীরের মতো, বেশ খিরখির ব্যাপারটা কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে রসগোল্লা, সীমার পায়েসও পেয়ে যাবে, ল্যাংচা, সন্দেশ, সব কথা তো ট্রাই করতে পারবো না। ল্যাংচাটা একটু ট্রাই করে দেখি, আর এরকম ধরনের সন্দেশ রয়েছে, ভালো। ওখানে মিষ্টির টেস্টও কিন্তু ভীষণ ভালো। আর সব শেষে কিন্তু চলে এসছে আইসক্রিম, এখানে কিন্তু তোমরা চকলেট আইসক্রিম পেয়ে যাবে। অন্য ফ্লেভারেরও কালকে পেতে পারো, আমি প্রথমে বলেছিলাম এক একদিন এক এক ধরনের মেনু, আইসক্রিমও সেরকম কালকে হয়তো অন্য থাকবে হয়তো। নমস্কার। নমস্কার, কেমন লাগছে এখানকার লাঞ্চ? দুর্দান্ত, ইন ওয়ান ওয়ার্ড ওয়ান্ডারফুল, যেটাকে আমরা মানে ভেরি ডেলিশিয়াস বলতে পারি। সো দিস ইজ নট এ ফার্স্ট টাইম, এটা আমি থার্ড টাইম এখানে এসেছি, কেন ফার্স্ট প্রিভিয়াস দুবারও ভীষণই ভালো ছিল। ফার্স্ট অফ অল সার্ভিস দুর্দান্ত, আর শেফ কে জানি না আমি, আমার ইন্ট্রোডাকশন হয়নি, বাট দ্য ফুড ইজ অ্যামেজিং। আজকে তো নববর্ষের ব্যাপার, তো স্পেশাল মেনু, বাংলা মেনু, হ্যাঁ, যেটা আমরা চাই যে নববর্ষে একটু বাঙালিয়ানা ছোঁয়া, তা সেটা রয়েছে। শুক্তো এবং লাল শাক দুটোই অপূর্ব, ও মানে মটন ছেড়ে শুক্তো, মানে এতই ভালো হয়েছে, ভালো, মানে এত টেস্টি, আর কোনো রকম পার্থক্য নেই এখানে, আমি দেখলাম আনলিমিটেড, মানে প্রথম পাতেই শুক্তো আর লাল শাক, আজকের এই হাওয়ার্ড জনসনের বুফেটা তো আমার ভীষণই ভালো লাগলো, তোমরাও এসে ভিজিট করো। এখনো কিন্তু দুদিন আছে, 14 আর 15, 14 তারিখ আসে কিন্তু, লাঞ্চ টাইম হচ্ছে 12:30 থেকে 3:30, আর ডিনার হচ্ছে 7:00 থেকে 11:00। তোমরা এসে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর শেয়ার করতে কিন্তু ভুলো না, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। চলো আজ তাহলে এই পর্যন্তই, টাটা।